স্ত্রী বানাবার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এখানে নিয়ে এসেছি ময়দা। এর কিন্তু বিশেষ কোনো মাপঝোপ হবে না, আমরা মোটামুটি একটা মাপে নিয়েছি আমি। আপনারা বড় নিলে বড়, ছোট নিলে ছোট। একটা মোটামুটি আমি এখানে এক কাপ মতন, একটা বড় কাপের এক কাপ মতো নিয়ে এসেছি ময়দা। এখানে আছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো যতটা লাগবে ততটা নিতে হবে। এনেছি কিছুটা কলা, আর আছে এখানে আছে জল। এটা হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। এছাড়াও আপনারা ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়ে এসেছি, আপনারা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন। আমি করবো পোস্টার কালার, এছাড়াও আপনারা নীল, হলুদ, গুঁড়ো ইত্যাদি এই সমস্ত অর্গ্যানিক জিনিস দিয়েও করতে পারবেন। আর লাগবে কিছুটা চুল, যেটাতে আমি বিভিন্ন ডিজাইনের জন্য ব্যবহার করে থাকবো। তো সেই জন্যে প্রথমে শুরু করব শ্রীটা বানানো। শ্রী বানানো অত্যন্ত ভালো একটি কাজ, কিন্তু একটু ক্রিয়েটিভিটির দরকার আছে। সেই জন্য শ্রী একদম নিজের, আমি আমার নিজের চিন্তাভাবনা থেকে শ্রীটা বানাচ্ছি। এখানে আমি দুটো কলা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আমার যতটা ময়দার প্রয়োজন মোটামুটি আমি 3-4 এরকম মুঠি মুঠি করে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা এবং একটু এর সাথে দিয়ে দিচ্ছি অল্প চালের গুঁড়ো। যেহেতু এটা ঠাকুরের জন্য বানাবো সেজন্য আমি কোনো রকম চামচ টামচ কিছু না ব্যবহার করে একদম হাতে করে অথেন্টিকভাবেই কিন্তু আমি শ্রীটা বানাচ্ছি। মধ্যে একটু জল দিয়ে দিয়ে অল্প অল্প করে শ্রীর ডোটাকে টাইট করে নেব।
তাহলে কেমন হলো আমার মা লক্ষ্মীশ্রী, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে রইল কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার ছোটদেরকে রইল অনেক অনেক ভালোবাসা।